গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো তো? আমি তোমাদের সুনন্দা ম্যাডাম, আজকে আবার তোমাদের সামনে দ্য ম্যাজিক গার্ডেন গল্পটা নিয়ে এসেছি। তোমাদেরকে তো গত দিন পড়িয়েছিলাম দ্য ম্যাজিক গার্ডেন, তোমরা বাড়িতে ঠিক করে পড়েছো তো? এটা দুইবার পড়েছো মিনিমাম। আর বলেছিলাম কোনো প্রবলেম থাকলে এগুলো দাগিয়ে আনতে, যে কোনোটা বুঝছো না কিংবা কিছু। ওকে, ভালো পড়েছো, প্রবলেম নেই। তারপর আমি তোমাদেরকে কিছু অর্থ দিয়েছিলাম, এই অর্থগুলো শিখেছো? ভেরি গুড। সেদিন কয়েকজন অ্যাবসেন্ট ছিল, তাই না? আজকে প্রথমেই চ্যাপ্টারটা একটু রিভাইজ করে নেব, তারপর আমরা আজকে নানা রকম কোশ্চেন অ্যান্সার, নানা রকম মজার জিনিস লিখব। ওকে, চলো প্রথমে একটু রিভাইজ করি। আমার সাথে সাথে বলো তো, গল্পটার নাম কি ছিল? দ্য ম্যাজিক গার্ডেন। ওকে, দ্য ম্যাজিক গার্ডেন মানে কি ছিল? জাদুর বাগান। বাড়িতে মা বাবাকে বলেছ গল্পটা, এত সুন্দর গল্পটা বলেছ? ভেরি গুড। ম্যাজিক গার্ডেনটা কোথায় ছিল আমাদের? ম্যাজিক গার্ডেনটা ছিল স্কুলের প্লে গ্রাউন্ডে। তো স্কুলের প্লে গ্রাউন্ডে বাগানটা খুব সুন্দর ছিল। এখানে গল্পের মধ্যে বলা আছে যে কি কি ফুল গাছ এই বাগানটাতে ছিল, মনে আছে কি কি ফুল গাছ ছিল? ভেরি গুড। সানফ্লাওয়ার, ম্যারিগোল্ড, রোজ, পপি আর প্যান্সি। ভেরি গুড। তো এগুলো মানে স্কুল গার্ডেনের ওয়ালের পাশে, স্কুলের ভেতরে, মানে প্লে গ্রাউন্ডের মধ্যে চারিদিকে এইসব গাছ ছিল। আর ছিল কি বাগানে? বাগানে ছিল খুব সুন্দর সুন্দর পাখি। তো ফুলগুলো এখানে তোমাদের কার্টুন ছবির মতো, ফুলগুলো এখানে কথা বলে, পাখিরা কথা বলে, গাছরা কথা বলে, তাই না? প্রকৃতি তো বাচ্চাদের সাথে কথা বলে, তাই সবার সাথেই কথা বলে, অনুভব করতে হয়, তাই না? তো প্রথমে আমরা কি দেখেছি, যে বাগানের ফুলরা বলছে যে আমাদের তো কি মজা, আমাদের শয়ে শয়ে গার্ডেনার আছে। তো শয়ে শয়ে গার্ডেনার বলতে কি কি বলেছিলাম? গার্ডেনার মানে মালি। ভেরি গুড। তো শয়ে শয়ে গার্ডেনার আছে, আসলে গার্ডেনাররা কারা এখানে? তো আমরা দেখেছি গার্ডেনাররা হলো গিয়ে স্কুলের বাচ্চারা। তো স্কুলের বাচ্চারা স্কুলের মানে টিফিন টাইমে, স্কুলের পরে সব সময় দৌড়ে দৌড়ে এই ম্যাজিক গার্ডেনটাতে আসতো। ওদের স্কুল প্লেগ্রাউন্ডের মধ্যেই গার্ডেনটা আছে। এসে ওরা কি করতো, ওদের ওয়াটারিং ক্যান্স মানে জলের পাত্র নিয়ে গাছে জল দিত, গাছগুলোকে যত্ন করত, নতুন গাছ লাগাতো, সব এই ছোট ছোট বাচ্চাগুলো করত। আবার কিছু কিছু বাচ্চারা কি করত, পাখিদের জন্য খাওয়ারও নিয়ে আসতো, ব্রেড নিয়ে আসতো, রুটি নিয়ে আসতো, তাই না? তো ওরা বলছে ইয়েগুলো বলছে, খালি পপি ফ্লাওয়ারটা বলছে, আমি তো বাচ্চাদের সব বাচ্চাদেরকে ভালোবাসি, কিন্তু সব থেকে বেশি কাককে ভালোবাসি জানো? সবচেয়ে ছোট ছোট বাচ্চাদেরকে সব থেকে বেশি ভালোবাসি। ওকে। তারপর মেরিগোল বলছে, বাচ্চাদের মধ্যে ছেলে বাচ্চাগুলো কিন্তু আমাদের সাথে খুব ভালো। ও কেন ভালো বলেছে? ওরা মাটিটাকে খুব সুন্দর করে খুঁড়ে, ডিগিং করে, ওকে, মানে খনন করে, যাতে গাছগুলো আরো ভালো হয়, নতুন গাছ লাগায়, সেগুলো করে। আর পাখিরা তো বললামই কি বলেছে, পাখিরা বলেছে বাচ্চাগুলো খুব দয়ালু। কেন দয়ালু বলেছে? কারণ বাচ্চাগুলো ওদের টিফিন থেকে, বাড়ি থেকে নানা রকম রুটি নিয়ে আসতো ওদেরকে খাওয়ানোর জন্য, ঠিক আছে? তারপর বলেছে, বাচ্চাগুলো তো আমাদের জন্য এত করে, আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমাদের যখন ভীষণ তৃষ্ণা পায়, আমাদের যখন শিকড়গুলো শুকিয়ে যায়, তখন আমরা কি করব, মরে যাওয়ার সময় হয়ে আসে, তখন বাচ্চাগুলোই আমাদেরকে বাঁচিয়ে রাখে, ওরা এসে আমাদেরকে জল দেয়, হ্যাঁ, আমরা গাছগুলো সজীব হয়ে ওঠে তখন। তারপর বলেছে, বাচ্চাগুলো তো আমাদের মানে আমাদেরকে অনেক কিছু হেল্প করে, তো আমাদেরকেও তো কিছু করা উচিত, তো চলো আমরা নিজেদেরকে যতটা পারি সুন্দর করে সাজিয়ে তুলি, কারণ এক্ষুনি স্কুল থেকে বাচ্চাগুলো ছুটে আসবে আমাদের কাছে। ওকে। তারপর সূর্য বলল, তোমরা খালি করবে না, আমিও তোমাদেরকে হেল্প করব, কারণ আমার খুব ভালো লাগে বাচ্চাগুলো যখন দৌড়ে দৌড়ে, হাসতে হাসতে, গান করতে করতে এই স্কুলের বাগানটাতে চলে আসে, আমার সব থেকে বেশি এগুলো দেখতে ভালো লাগে, তাই আমি তোমাদেরকে হেল্প করব তোমাদেরকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে। যখন ওরা এইসব কথা বলছে, হ্যাঁ, তখন বাচ্চাগুলো ছুটে 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 হেসে হেসে ছুটে ছুটে গান করতে করতে
মানে বাগানের দিকে আসলো ফ্লাওয়ার্স গুলো মানে ফুলগুলো কি করলো সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল ওদের মানে কথাগুলো শোনার জন্য ওদের হাসিগুলো শোনার জন্য ওদের তো সবথেকে ভালো লাগতো এগুলো তাই না তো একটা বাচ্চা এসেই বলল দেখো দেখো কত লম্বা একটা সূর্যমুখী গাছ সূর্যমুখীটা কত লম্বা সূর্যমুখীটা এটা শুনলো সানফ্লাওয়ারটা এটা শুনলো শুনে কি করলো সানফ্লাওয়ারটা হ্যাঁ খুব খুশি খুব গর্ব হলো সানফ্লাওয়ারটা গর্বে ও মাথাটা আরো উঁচু করে তুললো ঠিক আছে এবার আরেকটা বাচ্চা বলল আমার ম্যারিগোল্ড মানে গাঁদা ফুল খুব ভালো লাগে গাঁদা ফুলে কি সুন্দর গোল্ডেন কালারের ড্রেস আছে এটা শুনে তো ম্যারিগোল্ড খুব খুশি হয়ে গেল আমাদের সবার খুশি লাগে না আমাদেরকে সুন্দর বললে ভালো বললে তো ও খুব খুশি হয়ে গেল ঠিক আছে এছাড়া এগুলো তো আছেই খুব সুন্দর ফুল আছে খুব সুন্দর শিশুরা আছে আর সত্যি সত্যি বাগানটা না জাদুর বাগান ছিল ম্যাজিক গার্ডেন ছিল কেন কারণ এই ম্যাজিক গার্ডেনটার মধ্যে ফেয়ারিরা ছিল ফেয়ারি কি ফেয়ারি হলো তোমাদের সব থেকে প্রিয় জিনিস পরীরা তাই না তো পরীরা ছিল এখানে এবং পরীরা বাচ্চাদের সাথে খেলতো বাচ্চাদের সাথে গান করতো বাচ্চাদের সাথে কথা বলতো খুব সুন্দর সুন্দর গান করতো খালি বাচ্চাদের সাথেই ওরা কথা বলতো ঠিক আছে তো রাত্রিবেলা কি হয় দিনের বেলা তো গার্ডেনটা একদম মানে বেশ হইচই খেলাধুলা গান টান চলে তো বাচ্চা রাত্রিবেলা তো বাচ্চারা চলে যায় স্কুল থেকে তখন আর ম্যাজিক গার্ডেন তখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে যে এরপরের দিন বাচ্চাগুলো আবার আসবে আবার ওদের সাথে খেলা করবে আবার ওদের যত্ন নেবে পাখিরাও ভাবে আবার ওদেরকে এসে খাওয়ার দেবে বাচ্চাগুলো এসে খেলবে হাসবে সেইগুলো ভাবতে ভাবতে গল্পটি শেষ হয়ে যায় তো যারা যারা অ্যাবসেন্ট ছিলে ওদের তো পুরোটা গল্পই বলতে গেলে রিভাইজ হয়ে গেল রিভাইজ তো ওদের নতুন করে শুনলো আর যারা আগে ছিল ওরা রিভাইজ হয়ে গেল ঠিক আছে মনে রাখবে কিন্তু এগুলো কারণ আমি এক্ষুনি কোশ্চেন জিজ্ঞেস করব আরেকটা জিনিস ছিল গল্পটা কিসের থেকে কোন গল্পের থেকে নেওয়া হয়েছিল গল্পটা বলো দ্য ফেয়ারি গার্ডেন ভেরি গুড আর লিখেছেন কে মার্গারেট এইচ বল্টন ওকে তোমরা নিশ্চয় অর্থগুলো শিখেছ এইবার তাড়াতাড়ি খাতাটা খোলো কলম খোলো আমরা কিছু কোশ্চেন আনসার করব আজকে আর অনেকগুলো মজার জিনিস করব ওকে পেজ নাম্বার 7 খোলো সবাই পেজ নাম্বার 7 রিডিং ইজ ফান রিডিং ইজ ফান ওয়ান নাম্বার হোয়াই ডিড দ্য ফ্লাওয়ার্স লাভ দ্য লিটল চিলড্রেন চলো আমরা লিখি ওয়ান নাম্বার হোয়াই ডিড আচ্ছা তার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যারা আসুনি ওদের সুবিধা হবে দ্য ম্যাজিক গার্ডেন গল্পটা একটা ছবি দিয়ে ম্যাম বুঝিয়েছি দেখো এখানে স্কুলটা আছে স্কুলের সামনে স্কুলের বাগানটা আছে তো স্কুলের বাগানের মধ্যে স্কুলের বাচ্চাগুলো এসেছে বাচ্চাগুলো এসে বাগানটার যত্ন করছে কেউ গাছে জল দিচ্ছে কেউ গাছ লাগাচ্ছে হ্যাঁ আর এখানে দেখা যাচ্ছে সূর্য মামা তোমার খুব সুন্দর করে লাইট দিচ্ছে হিট দিচ্ছে বাগানটাতে এই বাগানটাতে স্কুলের সব থেকে বেশি রৌদ্র এই বাগানটার মধ্যেই পড়তো ওকে তাই ফুলগুলো খুব সুন্দর করে হতো তো দেখা যাচ্ছে এখানে সানফ্লাওয়ার আছে ম্যারিগোল্ড আছে প্যান্সি আছে পপি আছে রোজেস আছে আর আছে জাদুর বাগানে সেই পরী ঠিক আছে ফেয়ারি ফেয়ারির ডানা আছে ফেয়ারির ডানাগুলো এখানে কি বলেছে সানলাইট দিয়ে আর ওর ড্রেসটা হলো ফ্লাওয়ার্স দিয়ে তৈরি ছিল ঠিক আছে ও এসে বাচ্চাদের সাথে খেলা করছে গান করছে এবং হাসছে ঠিক আছে আর এখানে কিছু মিনিংস দিয়েছিলাম যারা আসলে ওরা লিখে নাও আর যারা এসেছো ওরা একটু রিভাইজ করে নাও ওকে এবার চলো আমরা একটু কোশ্চেন আনসার করি তো হোয়াই ডিড দ্য ফ্লাওয়ার্স লাভ দ্য লিটল চিলড্রেন তো হোয়াই ডিড দ্য ফ্লাওয়ার্স লাভ দ্য লিটল চিলড্রেন মানে ফুলগুলো কেন ছোট ছোট শিশুদেরকে ভালোবাসত কেন ভালোবাসত সেদিন আমরা আলোচনা করেছিলাম তো ওরা বাচ্চাগুলো বাগান গাছটা খুব যত্ন করতো ওরা গাছে জল টল দিত তাই ফুলগুলো বাচ্চাদেরকে ভালোবাসত চলো এটা আমরা ইংলিশে লিখি হোয়াই ডিড দ্য ফ্লাওয়ার্স লাভ দ্য লিটল চিলড্রেন সুন্দর করে লিখবে
এবারে অ্যানসার The children took care of the children took care of the garden তারপর full stop they brought They brought watering cans. Watering cans মানে জলের পাত্র. They brought watering cans and watered their thirsty roots. মানে কি দা চিলড্রেন বাচ্চারা টুক কেয়ার অফ দ্য গার্ডেন বাচ্চারা বাগানটি যত্ন করত দে ব্রট ওয়াটারিং ক্যান্স ওরা জলের পাত্র আনত অ্যান্ড ওয়াটার দেয়ার থার্স্টি রুটস এবং গাছের যে মানে তৃষ্ণার্ত যে শিকড়গুলো ছিল সেগুলোকে জল দিত লিখেছ লিখো সুন্দর করে আর গতদিন দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম করেছো তো তোমরা একটা দিয়েছিলাম স্ক্র্যাপ বুকে ফুলগুলো লাগানো লাগিয়ে 15 দিন পরে এগুলো বের করবে বের করে এগুলোকে স্ক্র্যাপ বুকে লাগাবে তাই না এটা তো আর আমাকে দেখাতে পারবে না এখন কারণ এটা তো 15 ডেজ হয়নি তো এটা নেক্সট ক্লাসে আমরা দেখব নেক্সট ক্লাসে তো 15 ডেজ হবে না এরপরের দিন ক্লাসে দেখাবে কিন্তু মনে করে আমাকে আরেকটা হোমওয়ার্ক দিয়েছিলাম যেটা আমি আজকে দেখতে পারি সেটা কি ছিল তোমাদের ড্রয়িং ছিল একটা ভাবো তোমাদের কাছে একটা খুব সুন্দর বাগান আছে তোমাদের বাড়িতে কিংবা স্কুলে তো সেটাকে আঁকতে বলেছিলাম ড্রয়িং করতে বলেছিলাম বইয়ের ভিতরে এবং সেটাকে কালার করতে বলেছিলাম করেছো তো হ্যাঁ খুব সুন্দর হয়েছে দেখাও খুব সুন্দর হয়েছে তোমাদেরগুলো খুব সুন্দর হয়েছে এগুলো তোমরা আবার বড় একটা ড্রয়িং কপিতে আঁকবে যখন তোমাদের সানডেতে তোমরা ফ্রি থাকো একে তোমার ঘরের ওয়ালে লাগাবে ওকে এবার লিখেছো এবার নাম্বার 2 কোশ্চেন এটা মুছছি আমি নাম্বার 2 কোশ্চেনের জন্য রেডি হয়ে যাও নাম্বার 2 কোশ্চেনটা কি আছে হোয়াই ডিড দ্য বার্ডস লাভ দ্য চিলড্রেন তো পাখিরা কেন বাচ্চাদেরকে ভালোবাসত কেন ভালোবাসত আমি তোমাদেরকে একটু আগে বলেছি কেন ইয়েস ভেরি গুড কারণ বাচ্চারা পাখিগুলোর জন্য রুটি নিয়ে আসতো ওদেরকে খাওয়ানোর জন্য রুটি নিয়ে আসতো চলো লিখি নাম্বার 2 কোশ্চেনটা কি হোয়াই ডিড দ্য বার্ডস হোয়াই ডিড The birds love the children. পাখিগুলো কেন বাচ্চাদেরকে ভালোবাসত তো অ্যান্সার লিখছি The birds কোশ্চেন থেকে অর্ধেকটা লিখে ফেলবে The birds did আছে তাই loved The birds loved the children as they লিখে নাও সুন্দর করে brought breads for them ঠিক আছে তো হোয়াই ডিড দ্য বার্ডস লাভ দ্য চিলড্রেন পাখিগুলো কেন বাচ্চাদেরকে ভালোবাসত কারণ ওরা অ্যাজ দে ব্রট ব্রেডস ফর দেম কারণ ওরা পাখিদের জন্য রুটি নিয়ে আসত লিখেছো এইবার দেখো 3 নাম্বার কোশ্চেনটা ভীষণ সোজা নেম 5 ফ্লাওয়ার্স গ্রোয়িং ইন দ্য ম্যাজিক গার্ডেন 5টি ফুলের নাম বলো যেটা ম্যাজিক গার্ডেন জাদুর বাগানে ফুটতো তাই না বলো ইয়েস ভেরি গুড সানফ্লাওয়ার
রোজ, পপি, প্যান্সি আর ম্যারিগোল্ড। চলো আমরা লিখে নি, মুছছি। থ্রি নাম্বার কোশ্চেনটা লেখো, বইয়ের থেকে লেখো, আমি এই ফাঁকে লিখছি। নেম ফাইভ ফ্লাওয়ার্স দ্যাট গ্রো ইন দ্য ম্যাজিক গার্ডেন, ইন দ্য ম্যাজিক গার্ডেন। তো তোমরা তো অ্যান্সারগুলো বলেই দিয়েছো, তাড়াতাড়ি এগুলো লিখে নি। নাম্বার ওয়ান ম্যারিগোল্ড, গাঁদা ফুল। নাম্বার টু রোজেস বা রোজ লিখলাম, গোলাপ। নাম্বার থ্রি পপি। নাম্বার ফোর সানফ্লাওয়ার। আর নাম্বার ফাইভ প্যান্সি। স্পেলিংগুলো ঠিক করে দেখে দেখে লিখো, ওকে। এরপর আছে নাম্বার ফোর কোশ্চেনটা। কোশ্চেনটা কি বলেছে? হোয়াট সাউন্ডস কুড দ্য চিলড্রেন হিয়ার ইন দ্য গার্ডেন। বাচ্চাগুলো কিসের সাউন্ড শুনতো, কিসের শব্দ শুনতো বাগানে? ঠিক আছে, কিসের শব্দ শুনতো? গুড, পরীরা, পরীরা যে সুন্দর সুন্দর গান করতো সেগুলোর শব্দ শুনতো। ওকে, লিখেছো এটা? চলো ফাইভ নাম্বারটা আমরা লিখি। ফাইভ নাম্বার, সরি, ফোর নাম্বার। ফোর নাম্বার কি বলেছে? হোয়াট সাউন্ডস কুড দ্য চিলড্রেন হিয়ার ইন দ্য গার্ডেন। ওকে, চলো অ্যান্সারটা লিখে নি। অ্যান্সার, দ্য সুইট সংস। প্রথমে লিখে নাও কোশ্চেন থেকে, দ্য চিলড্রেন কুড হিয়ার, তারপর দ্য সুইট, মিষ্টি, সুইটস মানে সুইট সংস, দ্য সুইট সংস অফ দ্য ফেয়ারিস। লিখছ তো এটা মানে কি? দ্য চিলড্রেন কুড হিয়ার, বাচ্চারা শুনতে পেত দ্য সুইট সংস, মানে সুন্দর মিষ্টি গানগুলো। কাদের গান? অফ দ্য ফেয়ারিস, পরীদের গান। লিখেছ? আচ্ছা, এরপর টক টাইমটা আমি তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম, সে অ্যালাউড তো হয়ে গেছিল আমাদের, টিম টাইম হয়ে গেছিল। ওয়ার্ড বিল্ডিংটা তোমাদেরকে আমি সেদিন লিখেছিলাম, লিখিয়েছিলাম। এরপর আছে ছোট ছোট কিছু কোশ্চেন ম্যাম দেব, তোমাদের সাথে আলোচনা করব। ওকে, আমি র‍্যাপ করছি বোর্ডটা। ওকে, রেডি? ফার্স্ট কোশ্চেনটা কি? হোয়ের ওয়াজ দ্য ম্যাজিক গার্ডেন? এগুলো ইনসাইড, উপরে লেখো ইনসাইড। ইনসাইড কোশ্চেনস মানে গল্পটা তো তোমরা বুঝতে পেরেছ, দুদিন বুঝালাম, তো আজকে দেখি ইনসাইড কোশ্চেন কে কে পারে। ওকে, রেডি? ওয়ান নাম্বার, হোয়ের ওয়াজ দ্য ম্যাজিক গার্ডেন? ম্যাজিক গার্ডেনটা কোথায় ছিল বলো? ভেরি গুড, স্কুলের প্লে গ্রাউন্ডে ছিল। লেখো, হোয়ের ওয়াজ দ্য ম্যাজিক গার্ডেন? ম্যাজিক গার্ডেনটি কোথায় ছিল? অ্যান্সার লেখো, অ্যান্সার ছোট্ট করে লিখে দিচ্ছি আমরা, এগুলো আর বড় করে লিখতে হবে না। ইন এ স্কুল প্লে গ্রাউন্ড। ওকে,
স্কুলের প্লেগ্রাউন্ডে ছিল। আচ্ছা এখানে এ লিখো না, কারণ আমরা নির্দিষ্ট করে জানি এটা এই স্কুলটার, তো আমরা এখানে লিখছি ইন দা স্কুল প্লেগ্রাউন্ড। ওকে, একটু কারেকশন করে নিয়েছো, ওকে। নাও নাম্বার টু কোশ্চেনটা, হু ওয়ার দি গার্ডেনার্স অফ দি গার্ডেন, মানে এই বাগানের মালিগুলো কারা ছিল, কারা ছিল? হ্যাঁ ছোট্ট ছোট্ট বাচ্চারা, স্কুলের বাচ্চারা। ওকে, তো নাম্বার টু, হু ওয়ার, সুন্দর করে লিখে নাও, হু ওয়ার দি গার্ডেনার্স অফ দ্য গার্ডেন, হু ওয়ার দি গার্ডেনার্স অফ দি গার্ডেন। তো আমরা অ্যান্সারটা কি হলো, ছোট ছোট স্কুলের বাচ্চারা, তো তো লেখো দা, এটা ফুল লাইন নাই দেখে আমি ছোট থেকে শুরু করেছি, ছোট হ্যান্ড মানে ছোট হাতে লিখেছি, দা স্কুল চিলড্রেন। ওকে, নাম্বার থ্রি, হুম ডিড দ্য পপি লাভ দ্য মোস্ট, পপি ফ্লাওয়ারটা সব বাচ্চাদেরকে ভালোবাসতো, কিন্তু কাদের সব থেকে বেশি ভালোবাসতো? ভেরি গুড, সব থেকে ছোট বাচ্চাগুলোকে। আমি আগের গুলো মুছছি, তোমরা সুন্দর করে লিখবে কিন্তু। নাম্বার থ্রি, হুম ডিড দ্য পপি লাভ দ্য মোস্ট, হুম ডিড দ্য পপি লাভ দ্য মোস্ট। তো অ্যান্সারটা কি হলো, দ্য লিটল চিলড্রেন আর দ্য স্মল চিলড্রেন, দ্য লিটল চিলড্রেন, ছোট ছোট বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলোকে পপি ফ্লাওয়ারটা সব থেকে বেশি ভালোবাসত। নাম্বার ফোর, হোয়াট ডিড, কি লিখলাম, হুম ডিড দ্য পপি লাভ দ্য মোস্ট, পপি ফ্লাওয়ারটা কাকে সব থেকে বেশি ভালোবাসত? তো অ্যান্সারটা কি বলেছো তোমরা, ছোট ছোট বাচ্চাগুলোকে, বাচ্চারা তো সব ছোটই, এর মধ্যে যারা সব থেকে ছোট, তো অ্যান্সারটা হলো দ্য লিটল চিলড্রেন। ওকে, এবার আমি এটা রাপ করে দিচ্ছি, নাম্বার ফোর করব। ভেরি গুড, তোমরা খুব সুন্দর করে গল্পটা পড়েছ। এবার দেখো ফোর নাম্বার, ফোর নাম্বার কি, হোয়াট ডিড দ্য বয়েজ ডু, মানে ছেলেগুলো কি করত, ছেলেগুলো, ইয়েস ছেলেগুলো মাটিটাকে ডিগ করত, মানে খনন করত। ওকে, তো হোয়াট ডিড দ্য বয়েজ ডু, লেখো হোয়াট ডিড দ্য বয়েজ ডু, ছেলেগুলো কি করত, অ্যান্সার, দ্য বয়েজ ডিগড দ্য গ্রাউন্ড নাইসলি, তো ছেলেগুলো মাটিটাকে ভালোভাবে খুঁড়ত। ওকে, ডিগড মানে পাস্ট টেন্স অফ ডিগ, তো মাটিটাকে খুঁড়ত ওরা ভালো করে। নাম্বার ফাইভ, চলো নাম্বার ফাইভ কি বলেছে, হোয়াট ডিড দ্য ফেয়ারিজ ডু, পরীগুলো কি করত, পরীগুলো কি করত, ওদের সাথে খেলতো, হাসতো, গান করত, তাই না? চলো লেখি, হোয়াট ডিড দ্য ফেয়ারিজ ডু, ফেয়ারিজ মানে পরীরা, হোয়াট ডিড দ্য ফেয়ারিজ ডু, অ্যান্সারটা কি, দে ড্যান্সড অ্যান্ড স্যাং সুইট সংস, দে ড্যান্সড অ্যান্ড স্যাং সুইট সংস,
they danced and sang sweet songs which only the children could hear. It take too much of a One and half line. She can't hear it. Right? So, what did she say? They danced and sang. ওরা নাচ করত এবং খুব মিষ্টি মিষ্টি গান করত যেগুলো খালি বাচ্চারাই শুনতে পারত ঠিক আছে এরপর আছে ডেসক্রাইব দ্য ফেরিস এটা একটু বড় টু মার্কস কোশ্চেন ওকে ডেসক্রাইব দ্য ফেরিস মানে পরিগুলোকে বর্ণনা করো তাড়াতাড়ি এগুলো লিখে নাও আমি বোর্ডটা মুছে ফেলবো ডেসক্রাইব দ্য ফেরিস তো ফেরিগুলো কিরকম ছিল ওদের ড্রেসগুলো ফুলের তৈরি ছিল এবং ওদের ডানাগুলো সানলাইট এর তৈরি মানে সানশাইনের যে গোল্ডেন ব্রাইট গোল্ডেন কালার এরকম ছিল ওকে চলো আমরা এটা লিখি মুছছি আমি সুন্দর করে লিখবে বারবার বলছি কিন্তু ওকে ডেসক্রাইব দ্য ফেরিস সিক্স নাম্বার কোশ্চেন ডেসক্রাইব The fairies. এটা কিন্তু কোশ্চেন মার্ক দেবে না কারণ এটা ডাব্লিউ এইচ মানে হোয়াট উইচ দিয়ে শুরু হয়নি অ্যান্সার কি হবে দ্য ড্রেসেস অফ দ্য ফেয়ারিস মানে ওদের পোশাকগুলো দ্য ড্রেসেস অফ দ্য ফেয়ারিস were made of flowers ফুল দিয়ে তৈরি অ্যান্ড কি ছিল ডানাগুলো কি দিয়ে তৈরি ছিল অ্যান্ড দেয়ার উইংস ডানা মানে উইংস were made of sunshine তো কি বললাম ফেরিসের ড্রেসগুলো ফুল দিয়ে তৈরি ছিল এবং ওদের ডানাগুলো সানশাইন দিয়ে তৈরি ছিল ওকে তারপর লাস্ট কোশ্চেনটা লেখো ফ্রম হোয়ের ইজ দ্য স্টোরি অ্যাডাপ্টেড ফ্রম মানে গল্পটি কোন গল্পের থেকে বড় গল্প কোনটার থেকে নেওয়া হয়েছে কোনটা থেকে নেওয়া হয়েছে ভেরি গুড দ্য ফেয়ারি গার্ডেন কে লিখেছে মার্গারেট এইচ বল্টন চলো লিখে এটা লাস্ট কোশ্চেন সেভেন নাম্বার আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলো কিন্তু এরপরে দিন আমি পড়া নেব ওকে সুন্দর করে শিখবে তারপরেও যদি কোনো প্রবলেম থাকে বুঝতে আমাকে বলবে সেভেন নাম্বার ফ্রম হোয়ের ইজ দ্য স্টোরি টেকেন ফ্রম বাই অ্যাডাপ্টেড ফ্রম সেম থিং তোমাদেরকে সোজা করে দিলাম টেকেন ফ্রম ফ্রম হোয়ের ইজ দ্য স্টোরি টেকেন ফ্রম আর লাগবে না ওকে আরও ছোট হয়ে গেল তো কোশ্চেন মার্ক অ্যান্সার গল্পটা কি দ্য ফেয়ারি গার্ডেন টেকেন ফ্রম দ্য ফেয়ারি স্পেলিংগুলো লক্ষ্য করে লিখো গার্ডেন বাই মার্গারেট এম এ আর জি এম এ আর জি এ আর ই টি মার্গারেট এইচ এইচটা বড় হাতে দেবে একটা ডট বল্টন ওকে তো এগুলো হলো তোমাদের কোশ্চেন অ্যান্সার কমপ্লিট কোশ্চেন অ্যান্সার ওকে এরপর তোমরা মানে গত দু ক্লাসের মানে ম্যাজিক গার্ডেনের আগে দুটো ক্লাসে কি করেছিলে আমরা একটু গ্রামার করেছিলাম না নাউন্স করেছিলাম ওকে নাউন্সের প্রকারও করেছিলাম আজকে প্রকারগুলো মনে রাখার দরকার নেই তোমরা নাউন্সগুলোই মনে আছে তো নাউন্স কি এটা রাপ করছে নাউন্স কি বলো ভেরি গুড নাউন হলো যে কোনো কোনো
যে কোনো কিছু নাম নাউন ইজ এ নেমিং ওয়ার্ড তো আমি এই গল্পটার থেকে কিছু লাইন তোমাদেরকে দেব তোমরা খালি এগুলোর আন্ডারলাইন করে বলবে কোনটা মানে কোনটা নাউন ওকে কোন কোনগুলো নাউন তো লেখো পরে আন্ডারলাইন দা নাউন্স ওকে এটা তো তোমরা খুব ভালো করে পারবে মনে হয় গল্পের লাইন দিচ্ছি কিন্তু ওকে রেডি কলম লেখো দা লাইনটা লেখো সুন্দর করে আমার সাথে দা ম্যাজিক গার্ডেন দা ম্যাজিক গার্ডেন ওয়াজ ইন এ স্কুল প্লেগ্রাউন্ড ওয়াজ ইন এ স্কুল প্লেগ্রাউন্ড দেখো তো এই লাইনটার মধ্যে কোন কোন জিনিসগুলো হলো কোনো কিছু নাম নাম কিসের হতে পারে পার্সন প্লেস অ্যানিমাল অর থিং ওকে তো কিসের নাম দেখো তো কোনটা ভেরি গুড গার্ডেন গার্ডেন হলো একটা জায়গার নাম বাগান নেক্সট কি আছে স্কুল ভেরি গুড স্কুল স্কুল কি এটাও একটা জায়গার নামে পড়বে প্লেস ওকে তারপর প্লেগ্রাউন্ড ভেরি গুড প্লেগ্রাউন্ডও একটা জায়গার নাম এখানে তিনটেই জায়গার নাম ঠিক আছে তোমরা লিখেছো এবং আন্ডারলাইন করেছো তো সুন্দর করে ওকে নাম্বার টু ধরো আরেকটা লাইন দিচ্ছি সানফ্লাওয়ার্স অ্যান্ড রোজেস সানফ্লাওয়ার্স অ্যান্ড রোজেস সানফ্লাওয়ার অ্যান্ড রোজেস স্টুড হাই Against stood high against the wall. তো বের করো এটার থেকে কোনটা কোনটা জিনিসের নাম বা জায়গার নাম বা মানুষের নাম বা পশু পাখির নাম কোনটা ভেরি গুড সানফ্লাওয়ার সানফ্লাওয়ার হলো কিসের নাম ফুলের নাম ওকে রোজেস এটাও ফুলের নাম আর আছে ইয়েস ওয়াল জিনিসের নাম জিনিস বলতে এখানে কোনো বস্তু বিশেষ জিনিস না কিন্তু সেগুলো হলো যে কোনো কিছু জিনিস হতে পারে মোবাইল টিভি ওয়াল সব কিছু ওকে বটল সব এটা র‍্যাপ করছি আরেকটা লাইন করি চলো মজা হচ্ছে ওকে থ্রি নাম্বার দেখি কে বলতে পারে ওকে থ্রি They wear the children. They wear the children from the school. তো বলো তো এই লাইনটার মধ্যে কোনটা কোনটা নাউন? Very good. Children. Children মানে বাচ্চারা, মানুষ, তাই না? মানুষ চিলড্রেন আর এটা কি স্কুল ভেরি গুড এই দুটো নাউন খুব সুন্দর হচ্ছে এবার নাম্বার ফোর ওয়ান সানি মর্নিং ওয়ান সানি মর্নিং লেখো সুন্দর করে কমা দি ফ্লাওয়ার্স Talking to the birds. We're talking to the birds. এটা থেকে বের করো কোনটা কোনটা নাউন ওকে ভেরি গুড মর্নিং তারপর ফ্লাওয়ার্স ভেরি গুড তারপর বার্ডস পাখিদের নাম ফুলের ফুল তারপরে দিনের একটি সময়ের নাম তাই না ভেরি গুড তোমরা খুব সুন্দর করছো এ দুটো মুচ্ছি তাড়াতাড়ি লিখবে হ্যাঁ আরো দুটো করি চলো তাহলে তোমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে তাই না
এইবার চলো 5 নাম্বার করি they dig the ground so well they dig the ground so well এটার মধ্যে আছে কি noun noun ওকে এটা হলো গে গ্রাউন্ড হ্যাঁ তো গ্রাউন্ড হলো একটি জায়গার নাম একটা খালি স্থান প্লেস ওকে নাম্বার 6 6 হলো দা ম্যাজিক গার্ডেন ওয়াজ কোয়াইট দ্যাট নাইট দা ম্যাজিক গার্ডেন ওয়াজ কোয়াইট দ্যাট নাইট এটার মধ্যে বের করো নাউন কোথায় ইয়েস ভেরি গুড গার্ডেন আবার ওকে এবার আমরা একটা মজা করি চলো আমি রাপ করছি এটা ম্যাচিং করতে আগে ম্যাচিং করব না চলো আগে শূন্য স্থান পূর্ণ করি ওকে কিছু ওয়ার্ড দিচ্ছি করো তো রেডি ফিল ইন দা ব্ল্যাঙ্কস বলো এম ড্যাশ জি ড্যাশ সি কি হতে পারে ভেরি গুড ম্যাজিক নাম্বার 2 করো S dash N F dash O W dash R কি হতে পারে ভেরি গুড সানফ্লাওয়ার নাম্বার 3 এবার এটা বলো সোজা R dash S dash S কি হতে পারে ভেরি গুড রোজেস R O S E S তোমরা তো খুব ভালো করে করছো এবার নাম্বার 4 4 করো পপিস আরে বলে দিলাম আমি এটা দেব না হুম এটা দেব না আরেকটা রেডি p ড্যাশ n s ড্যাশ e s বলো তো কি ভেরি গুড প্যান্সিস এইবার আরেকটা করি চলো তোমাদের প্রিয় জায়গা 5 s ড্যাশ h ড্যাশ ড্যাশ l কি হতে পারে স্কুল ভেরি গুড তো এরকম করে স্পেলিং তোমরা শিখতে পারবে ফিল ইন দা ব্ল্যাঙ্কস করতে পারবে আরেকটা তোমাদের প্রিয় জায়গা আমি বলি চলো 6 নাম্বার p ড্যাশ a y ড্যাশ আর ড্যাশ ইউ এন ড্যাশ কি হতে পারে ভেরি গুড প্লে পি এল এ ওয়াই গ্রাউন্ড জি আর ও ইউ এন ডি খুব মজা তাই না এবার আমি এটা রাপ করছি নেক্সট আরো কিছু করতে চাও ওকে চলো আমরা আচ্ছা তোমাদের কিছু আমাকে বাক্য রচনা করে বলো মেক সেন্টেন্স দুটো করো বাক্য রচনা ওকে নাম্বার 1 গার্ডেন গার্ডেন দিয়ে একটি লাইন আমাকে বলো গার্ডেন বাগান ভেরি গুড আই লাভ মাই স্কুল গার্ডেন ভেরি গুড আমি আমার স্কুলে বাগানটিকে খুব ভালোবাসি আই লাভ মাই স্কুল গার্ডেন তো একটা জিনিস লক্ষ্য রাখবে যেটা দিয়ে আমরা মেক সেন্টেন্স করব সেটাকে আমরা আন্ডারলাইন করব তাহলে এটা হাইলাইট হয়ে যায় ঠিক আছে নাম্বার 2 ধরো স্কুল স্কুল দিয়ে করলাম তুমি বলো ভেরি গুড আই গো টু স্কুল ডেইলি ওকে খুব সুন্দর আমি রোজ স্কুলে যাই আই গো টু স্কুল ডেইলি খুব ভালো অভ্যাস ডেইলি স্কুলে যাবে আই গো টু স্কুল ডেইলি ওকে তারপর লাস্ট আরেকটা করি চলো সেটা হলো গিয়ে রোজেস আর ও এস ই এস রোজেস তো দিজ রোজেস আর রেড ভেরি গুড সঙ্গে সঙ্গে বলে দিলে দিজ রোজেস
আর রেড এই গোলাপগুলো লাল তো রোজেসটাকে আন্ডারলাইন করলাম ওকে তাহলে এরকম তোমরা কিছু মেক সেন্টেন্স করবে যেমন যেই যেই ওয়ার্ডগুলো ধরো আমি মিনিং দিয়েছি সেগুলোর কিছু মেক সেন্টেন্স তোমরা করবে আর মিনিংগুলো মিনিংগুলো খুব সুন্দর করে শিখবে হ্যাঁ নেক্সট ক্লাসে আমি কিছু মিনিং তোমাদেরকে জিজ্ঞেস করব ওকে তো ততদিন তোমরা ভালো থাকবে খুব হাসি খুশি থাকবে প্রচুর জল খাবে ফল খাবে এবং মা বাবা ভাই বোনের সাথে ঘরে বসে মস্তি করবে আর বাইরে বেরোবে না বেরোলে মাস্ক পরবে বাই